IELTS Reading Module. IELTS Reading Module টা কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি, আমি কিভাবে এখানে ভালো স্কোর করতে পারি, কিভাবে আমি 40 আউট অফ 40 কারেক্ট করতে পারি, আদৌ কি 40 আউট অফ 40 কারেক্ট করা পসিবল কিনা, এইখানে কোন কোন জিনিস আগে থেকে প্রস্তুতি নিলে আমি রিডিং মডিউলে ভালো করব, সেই জিনিসগুলো যদি আপনি জানতে চান এবং আপনার মনে ইচ্ছা থাকে যে আমাকে রিডিং মডিউলে অনেক এবং অনেক ভালো করতে হবে, সেক্ষেত্রে আজকের লেসনটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেননা আজকের লেসনটি যে শেষ পর্যন্ত দেখবে তার মোটামুটি রিডিং মডিউলের বেসিক সম্পর্কে প্রপার আইডিয়া হয়ে যাবে এবং আপনি আপনার নিজেকে ইম্প্রুভ করার জন্য কী কী করতে হবে না করতে হবে সে সম্পর্কে একটা ফুল একটা ইনস্ট্রাকশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি লাস্ট 8 থেকে 10 বছর যাবৎ আইএলস স্টুডেন্ট পড়াচ্ছি, সেই অভিজ্ঞতার সাপেক্ষে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক এবং অনেক স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন দ্যান ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আইএলস রিডিং মডিউল, রিডিং মডিউলের বেসিকে যেতে হলে তার আগে আমাকে আইএলস রিডিং মডিউল সম্পর্কে একটা শর্ট পরিচয় আপনাকে দিয়ে নিতে হবে। এখানে আপনি একাডেমিকের হন, আপনি জেনারেল ট্রেনিংয়ের হন, যেটাই হন, আপনার সময় এক ঘন্টার ভিতরে 40 কোয়েশ্চেন সলভ করতে হবে। সেভারাল টাইপস অফ কোয়েশ্চেন্স, মাল্টিপল চয়েস থাকতে পারে, ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন থাকতে পারে, শূন্যস্থান থাকতে পারে, কোয়েশ্চেন আনসার থাকতে পারে এবং ম্যাচিং থাকতে পারে, হেডিংস ম্যাচিং থাকতে পারে, এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। আপনি একাডেমিকের হলে প্যাসেজগুলো লং হবে, 3টা প্যাসেজ থাকবে। আপনি যদি জেনারেল ট্রেনিংয়ের হন, প্যাসেজগুলো শর্ট হবে, 6টা প্যাসেজ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে 5টাও হতে পারে। এই হচ্ছে মোটামুটি বিষয়। তার মানে একটা নির্দিষ্ট প্যাসেজ থেকে আপনার কিছু পরিমাণ প্রশ্ন খুঁজে বের করতে হবে, সেটার জন্য সময় হচ্ছে 1 ঘন্টা। এখন বিষয় হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আইএলস আপনার কোন স্কিলটাকে জাজ করছে। দেখুন, আইএলসটাকে ডিজাইন করা হয়েছে, এখানে দুটোই আছে, একটা জেনারেল ট্রেনিং আর একটা হচ্ছে একাডেমিক। আপনি যদি একাডেমিক করেন দ্যাট মিন্স আপনি দেশের বাইরে যেয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, আপনি জেনারেল ট্রেনিং করবেন দ্যাট মিন্স আপনি দেশের বাইরে যেয়ে জব করবেন, প্রফেশনাল ফিল্ডে আপনি হচ্ছে ইনক্লুড হবেন। তো এই জন্য দুইটার পারপাস হচ্ছে দুইটা ভিন্ন। একাডেমিকটা হচ্ছে আপনাকে দেখবে যে আপনি একাডেমিক যখন আপনি পড়াশোনা করবেন সেটা পোস্ট গ্রাজুয়েশন হতে পারে, পিএইচডি ডিগ্রি হতে পারে, পোস্ট ডক্টরাল ডিগ্রি হতে পারে, গ্রাজুয়েশন হতে পারে, যে কোনোটাই হতে পারে। তো এইখানে আপনি যখন বড় বড় রিডিং আর্টিকেলগুলো পড়বেন সেগুলো পড়লে আপনি বোঝেন কি না, ওইখান থেকে যদি আপনাকে একটা স্পেসিফিক ইনফরমেশন খুঁজে বের করতে বলা হয় আপনি খুঁজে পান কিনা, সেটা কোথায় আছে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা, এই স্কিলটা জাজ করা হচ্ছে আইএলস রিডিংয়ের একাডেমিক মডিউলে। আইএলস রিডিংয়ের জেনারেল ট্রেনিংয়ে যেটা মডিউল করা হচ্ছে, ধরেন আপনাকে একটা প্রজেক্ট করতে দেওয়া হয়েছে, সেই প্রজেক্ট থেকে কিছু ইনফরমেশন সামারি আকারে বের করে নিয়ে আসতে হবে, সেই ইনফরমেশনের কিছু পয়েন্টকে বোল্ড করে নিয়ে আসতে হবে, সেটা আপনি পারছেন কি, এই স্কিলটা দেখা হচ্ছে আইএলস রিডিং মডিউলে। দ্যাট মিন্স মোট কথা একদম মেন পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা রিডিং প্যাসেজ, ধরেন 500 ওয়ার্ড, 1000 ওয়ার্ড, 1200, 1500, যাই হোক, হোয়াট এভার, একটি রিডিং প্যাসেজ থেকে আপনাকে যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন বা স্পেসিফিক ইনসাইটস খুঁজতে বলে আপনি সেটা খুঁজে পান কি না, দ্যাটস ইট, নাথিং মোর দ্যাট। আইএলস রিডিং এর চাইতে বেশি আপনার কাছে কিছুই চাচ্ছে না। তো এখন এটা হচ্ছে আইএলস রিডিংয়ের চাওয়া আপনার কাছে। তাহলে আমি যদি এটা করতে চাই তাহলে আমাকে এখানে 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথম, কোয়েশ্চেন কী বলেছে সেটা ভালোভাবে বুঝতে হবে, প্যাসেজে যে এই তথ্যটা আমি যেন সরাসরি ওইখানে প্যাসেজে যে ভালোভাবে খুঁজে পাই তার জন্য প্যাসেজের যে লাইনগুলো আছে সেগুলোর অর্থগুলো আমার বুঝতে হবে, দুটাকে ম্যাচ করতে হবে, ম্যাচ করার পর আমার আনসারটা বের করতে হবে। 3টা স্টেপ, ফার্স্ট কোয়েশ্চেন ভালো করে পড়া, সেকেন্ড হচ্ছে প্যাসেজ ভালোভাবে পড়া, থার্ড স্টেপ হচ্ছে দুইটাকে ম্যাচ করা। যদি মিলে যায় তাহলে একরকম উত্তর, যদি কন্ট্রাডিক্ট করে, দুইজনের তথ্য সেম না, তাহলে আরেক রকম উত্তর, আর যদি আলোচনা আছে কিন্তু এখানে যেটা বলতেছে দুইটার তথ্য বা ইনফরমেশন সেম না, তাহলে হচ্ছে আপনার আরেক রকম আনসার। এই হচ্ছে আপনার আইএলস রিডিং, আপনাকে এই কাজটা করতে হবে। তাহলে এই কাজটা করার জন্য, তাহলে এই প্রসেস, এই যে 3টা স্টেপ, প্রশ্ন পড়তে হবে, প্যাসেজ পড়তে হবে, দুটাকে ম্যাচ করতে হবে, 3টা স্টেপের মূল ফাংশন একটাই, সেটা হচ্ছে আপনি আইএলস রিডিং পড়ে কতটুকু অর্থ বোঝেন এবং কত দ্রুত বোঝেন, দুইটা ফ্যাক্ট, কতটুকু অর্থ বোঝেন এবং কত দ্রুত বোঝেন। এখানে বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের 95% স্টুডেন্টসের একটাই কমপ্লেন, সেটা হচ্ছে স্যার আইএলস রিডিংয়ে যদি আমাকে আর একটু সময় বেশি দেওয়া হতো তাহলে আমি এখানে আরও ভালো করতাম। 1 ঘন্টা সময়ের ভিতরে 40 কোয়েশ্চেন্স আপনি যদি অন অ্যাভারেজ নিয়ে আসেন প্রত্যেকটায় আপনি হচ্ছে 1.30, মানে 1 মিনিট 30 সেকেন্ডস করে টাইম পাচ্ছেন
প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার জন্য। কিন্তু আমি আমার হচ্ছে আইএলটিএস রিডিং এর ওভারভিউ রিলেটেড যে ভিডিওটা আছে ওখানে আপনাকে আমি বলেছি ফার্স্ট প্যাসেজের কোয়েশ্চেনগুলো একটু সহজ হবে, সেকেন্ডটা হচ্ছে মিড লেভেলে যাবে এবং থার্ডটা একটু কঠিন হবে। তাহলে প্রথমটা যদি দেড় মিনিটে আপনি সলভ করেন তাহলে তৃতীয়টার কোয়েশ্চেন আপনার সলভ করতে গেলে মোটামুটি দেখা যাবে আপনার এখানে দুই মিনিট আড়াই মিনিটও লেগে যেতে পারে। তাহলে আমাদের করণীয় কী, আমাদের কী করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে প্রথম পার্টেরগুলো আপনার হচ্ছে অল্প সময়ের ভিতরে শেষ করে যত কমে আমরা পারি। এই টাইম ম্যানেজমেন্ট রিলেটেড আলাদাই একটা লেসন আমি করব, কারণ রিডিংয়ে টাইম ম্যানেজমেন্টটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম এটাও একটা বেসিকের অংশ, আমাকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এইবার আমাদের বাংলাদেশের মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কেন সেন্টেন্সের অর্থ বুঝি না, কারণ কি জানেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করার জন্য। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন, আপনি যখন ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করার চেষ্টা করবেন যে কোনো প্রশ্নে, মানে একটা রিডিং প্যাসেজের ধরেন একটা লাইন, একটা লাইনের আপনি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ মনে করার চেষ্টা করতেছেন, তখন আর আপনি সেন্টেন্স মেলাতে পারবেন না। আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের এটা অনেক বড় একটা সমস্যা, কারণ আমরা ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করতে চাই কিন্তু আসলে মিনিংটা হবে সেন্টেন্স টু সেন্টেন্স। একটা সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত মানে ফুল স্টপ পর্যন্ত সম্পূর্ণ সেন্টেন্সের কী অর্থ দাঁড়াতে পারে এটা যদি আপনি গেস করার চেষ্টা করেন দেখবেন একটা দুইটা ওয়ার্ড যদি আপনি নাও বুঝেন তারপরেও মোটামুটি আপনি এখানে একটা আইডিয়া করতে পারবেন যে এখানে কী হতে পারে, হোয়াট ইট কুড বি, একটা আইডিয়া হয়। তো আমাদের চেষ্টা করতে হবে সেন্টেন্স টু সেন্টেন্স মিনিং বোঝার জন্য। এই টেন্ডেন্সিটা আমাদের ভিতরে নাই, আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড বোঝার জন্য। এখন থেকে আপনি যখনই রিডিং পড়বেন যে কোনো টেক্সট, যে কোনো প্যাসেজ, হোয়াট এভার আপনি যাই পড়েন না কেন, আপনাকে চেষ্টা করতে হবে সেন্টেন্স টু সেন্টেন্সের মিনিং ক্যাচ করার জন্য বা ধরার জন্য। এটা একটু মাথায় রাখবেন, ওয়ার্ড টু ওয়ার্ড বাদ সেন্টেন্স টু সেন্টেন্স ধরার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত খুব ইম্পর্ট্যান্ট আরেকটা মানে অ্যাসপেক্টস বা ইনফরমেশন আপনাদের জন্য, সেটা হচ্ছে আমরা নর্মালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে ইংরেজিগুলো পড়ি, যেমন আমাদের যে টেক্সট বুকগুলো আছে আমাদের নিউজ পেপার থেকে শুরু করে যা আছে এগুলো হচ্ছে থার্ড গ্রেড ইংলিশ। যদিও শুনতে আপনাদের কাছে খুবই মানে খারাপ শোনাচ্ছে, আই এম রিয়েলি সরি টু সে, কিন্তু আমাকে বলতে হচ্ছে কেন ইংরেজরা বা আমেরিকানরা নেইটিভ স্পিকাররা ইংরেজি যারা যখন কোনো বই প্রকাশ করে সেই বইটা ফার্স্ট ফিল্টারিং হয়ে ইন্ডিয়াতে প্রকাশ পায়। ওদের দেশের যারা আপনার হচ্ছে রাইটার আছে তারা ওইখান থেকে কিছুটা ফিল্টারিং করে স্ক্রিনিং করে ওদের দেশের মানুষের জন্য সহজ করে এটাকে ট্রান্সলেশন করে তারপরে হচ্ছে ওদের দেশের মানুষের জন্য প্রকাশ করে যেটা ওরা সহজে বুঝতে পারবে। ওইখান থেকে আবার সেকেন্ড আরেকটা ফিল্টারিং এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে আমাদের দেশের মানুষের জন্য যেন আমরা সহজে বুঝতে পারি থার্ড এডিশন হচ্ছে আমাদের জন্য প্রকাশ করা হয়। এই জন্য আপনি যদি আমার কথার সাথে একমত না হতে পারেন আমি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি, আপনার ক্যামব্রিজ যে আইএলটিএস বই এটা তো আমাদের মোটামুটি সবার কাছে পরিচিত, আপনি ক্যামব্রিজ আইএলটিএস বইয়ের যে কোনো রিডিং প্যাসেজ নেন ওইটা একটু পড়েন। এবং আমাদের বাংলাদেশের যে বই সেটা যে স্ট্রাকচারে লেখা এবং ওইটার যে স্ট্রাকচার দুইটার যে পার্থক্য এই জন্যই ওইটা ফার্স্ট গ্রেড ইংলিশ এবং আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে থার্ড গ্রেড ইংলিশ, যার জন্য আমরা ওইটা পড়তে গেলে আমরা ভেবাচেকা খেয়ে যাচ্ছি, আমাদের পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি না। তখন এটা কীভাবে দূর করতে হবে, এটা দূর করার জন্য হচ্ছে আমার রিডিং পড়ার অভ্যাসটা ডেভেলপ করতে হবে, আমাকে প্রতিদিন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রিডিং পড়তে হবে। এখন আমি ওভারভিউ ভিডিওতে বলেছি যে আমরা রিডিং পড়ে অভ্যস্ত না, আমাদেরকে রিডিং পড়ায় অভ্যস্ত হতে হবে। এবং আমরা ওই যে ওয়ার্ড টু ওয়ার্ড ধরে অভ্যস্ত, আমরা সবসময় ভোকাবুলারি সহ শিখি, আমরা ট্রান্সলেশন শিখি না। ট্রান্সলেশন যে ভালো পারে এখানেও সে ভালো করবে। সো আপনি এটাও একটু মাথায় রেখেন যে ইউ শুড ট্রাই টু লার্ন ট্রান্সলেশন, আপনার প্রচুর পরিমাণ ট্রান্সলেশন শেখার চেষ্টা করা উচিত। তো যেটা বলছিলাম আপনার প্রতিদিন কমপক্ষে তিন চার পৃষ্ঠা ইংরেজি জোরে জোরে উচ্চারণ করে পড়ার, তার মিনিং বোঝার, তার সেন্টেন্স স্ট্রাকচারগুলো বোঝার, এখানে নতুন কোনো ওয়ার্ড থাকলে সেটা ফাইন্ড আউট করার এই অভ্যাসটা আপনার ভিতরে ডেভেলপ করতে হবে। এটা যদি আপনি করতে পারেন মাস্ট বি আপনার আপনি আইএলটিএস রিডিং মডিউলে ভালো করবেন। এখন প্রথমত হচ্ছে ফার্স্ট অফ অল আপনার আমি ওভারভিউ ভিডিওতে বলেছি যে এইখানে যতগুলো প্যাসেজ আসবে সবই রিসার্চ পেপার। যদি একাডেমিক হয় তাহলে সেটা হিস্ট্রি রিলেটেড হতে পারে, সেটা মাইথোলজি রিলেটেড হতে পারে, সেটা হচ্ছে ওয়ার রিলেটেড হতে পারে, সেটা যে কোনো ধরনের সায়েন্স রিলেটেড হতে পারে, যে কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স রিলেটেড হতে পারে। যদি জেনারেল ট্রেনিং হয় তাহলে সেটা হবে বিজনেস রিলেটেড, যে কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স আসতে পারে। এখন কথা হচ্ছে তার মানে আপনাকে কী করতে হবে, আপনার প্রতিদিন ইন্টারন্যাশনাল লেভেলের যে স্ট্যান্ডার্ড
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে জার্নালগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করতে হবে। কয়েকটা নাম বলে দিতে পারি আপনাকে, যেমন ধরেন আপনার নিউ ইয়র্ক টাইমস পড়তে পারেন, দ্য গার্ডিয়ান পড়তে পারেন, বিজনেস ইনসাইডার্স পড়তে পারেন, স্পোর্টস ইলাস্ট্রেটেড পড়তে পারেন, দ্য নেচার পড়তে পারেন, রিডার ডাইজেস্ট পড়তে পারেন, এরকম যে কোনো পেপার্স আপনার যেটা ভালো লাগে সেটাই পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু পরে এগুলো যদি আপনি পড়েন দেখবেন প্রথম চুল টেনে ছিঁড়ার জোগাড় হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে এই বিষয়টা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনি পড়ে অনেক মজা পাবেন। আর সর্বশেষ যে বিষয়টা, মনে করেন আইএলটিএস রিডিং মডিউলে যদি আপনি ভালো করতে চান, এখানে আপনার দুই ধরনের ইনফরমেশন লাগবে বা নলেজ লাগবে। একটা হচ্ছে পুরো এক্সাম স্কিলটা কী, এখানে কয়টা কোয়েশ্চেন আসে, কী ধরনের কোয়েশ্চেন আসে, সেগুলো কীভাবে সলভ করতে হবে, এটা এক ধরনের বেসিক। আরেকটা বেসিক হচ্ছে আপনি রিডিং পড়ে কতটুকু বোঝেন। এখন এক্সাম স্কিল যেটা, এইটা আপনার ডেভেলপ করে দিতে আমি যদি চাই, আপনার এটা ডেভেলপ করে দিতে আমার সময় লাগবে সর্বোচ্চ 2 দিন, অনলি 2 ডেজ নিডেড আপনার এক্সাম স্কিল ডেভেলপ করতে। মূলত সময় লাগে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডের যে রিডিং আন্ডারস্ট্যান্ডিং যে পাওয়ার সেটা বুঝতে। এটা নিয়ে আমি অনেক অনেক ভিডিও দিব, আশা করি আপনি আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। এবং আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকলে যেটা হবে, ভিডিওটা আপডেট হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং ক্লাসটা করে ফেলতে পারলেন। আপনাদের সামান্যতম উপকার করতে পারলে আমার কাজ করা সার্থক। দয়া করে আপনাদের কাছে যদি মনে হয় যে ভিডিওটা সামান্যতম আপনার উপকার হয়েছে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি মক টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনি আমার কাছে যোগাযোগ করে আমার সাথে মক টেস্ট দিতে পারেন। আপনার হচ্ছে স্পিকিং এবং রাইটিংয়ের লাইন বাই লাইন অ্যাসেসমেন্ট আমি করে দিব ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার রিডিংয়ের বেসিক, রিডিং মডিউলের বেসিক বলতে আমি এটাই বোঝাচ্ছি যে আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বাড়াতে হবে এবং সেটার জন্য আপনার প্রতিদিন পড়তে হবে। এখন মাথায় রাখবেন, আপনি যদি প্রতিদিন পড়তে পারেন তাহলে পরবর্তীতে আমি যে টিপসগুলো নিয়ে আসব, যে একটা লাইনের মূল তথ্যটা কে কন্টেইন করে, ট্রানজিশনাল ওয়ার্ডসের ব্যবহার কীভাবে হয়, আপনার হচ্ছে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের যে ট্রানজিশন হচ্ছে, কোন ওয়ার্ডগুলো এখানে ব্যবহার হচ্ছে এবং কীভাবে তথ্যটা আপনার হচ্ছে চলে যাচ্ছে, একটা প্যারা থেকে আরেকটা প্যারার ইনফরমেশনের কী ধরনের পরিবর্তন হচ্ছে, তারা কীভাবে একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, এই টোটাল ফ্রেমিংগুলো আমি আপনাদেরকে দেখাবো। সেগুলো কখন বুঝবেন? সেগুলো তখনই বুঝবেন যখন আপনি রিডিং পরে অর্থ বুঝবেন। এই জন্য ওইটা হচ্ছে আগে মেইন মাস্ট। আপনি রিডিং পরে অর্থ বোঝা শুরু করলে বাকি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনার কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো আশা করি এই আলোচনা থেকে মোটামুটি আপনি আইএলটিএস রিডিংয়ের বেসিক কী মোটামুটি একটা আইডিয়া অন্তত পেয়ে গিয়েছেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।